ভিলে সুইট ঈষিকা থেকে বলছি বন্ধুরা, প্রত্যেককে আমি স্বাগত জানাই আমার প্রিয় পরিবারকে। আর আমি জানি আমিও ভালো আছি, আর আমি এখন ব্যাঙ্গালোরে আছি, আপনারা প্রত্যেকেই বুঝতেও পাচ্ছেন। আর নিশ্চিত আপনাদের পুজো খুব ভালো কাটাচ্ছেন আপনারা প্রত্যেকেই। আর আজকের আমি সকাল সকাল যাচ্ছি ব্যাঙ্গালোরের হেবেল বেলারি রোডে, আর ওখানে আপনাদেরকে কিছু জিনিস আমি দেখাবো। আর আমরা এখানে সকাল সকাল বাস ধরার জন্য ওয়েট করছি, বাস এসেছে আর আমরা সবাই বাসে উঠে পড়লাম। আর ওখান থেকে আমি যে হেবেল বেলারি রোড ধরে যাচ্ছি, দেখুন কি সুন্দর জায়গাগুলো দেখতে এখানে। এবার আমরা সবাই মিলে হেবেল বেলারি রোডে নেমে পড়লাম। আর দেখুন ওই রোডের না দুপাশে বন্ধুরা অনেক দোকান আছে, আর এই দোকানে বিভিন্ন ধরনের ব্যাগ থেকে আরম্ভ করে সমস্ত কিছু পাওয়া যায়। শুধু ব্যাগের দোকান না, এখানে খাবার দাবারেরও দোকান পাওয়া যায়, দোকান দেখা যায়, আর কসমেটিক বিভিন্ন ধরনের পাওয়া যায় সুন্দর সুন্দর। আর এখান থেকে কসমেটিক কিনলে বন্ধুরা একদমই রং চটে না, যেহেতু আমি 4 বছর ধরে ব্যাঙ্গালোর আসছি, আর ভীষণ ভালো হয় প্রতিটা জিনিস, এবং দোকান থেকেও কিনলে খুব ভালো হয়। আর এই দোকানগুলো খুব খারাপ না, এগুলোও খুব ভালো। আর বিভিন্ন ধরনের ফলও দেখতে পাওয়া যায় এখানে, সমস্ত কিছু পাওয়া যায় এখানে। হাঁটতে হাঁটতে আমরা চলে যাই, আর এখানে থেকে আমি যাব একটু হসপিটালে। আর যেহেতু আমার একটা থাইরয়েডের প্রবলেম আছে, আপনাদেরকে সবসময় আমি এটা বলেছি, এই হসপিটালে আমি ডাক্তার দেখানো শেষ করে নিয়েছি, দুপুর দুপুর হয়ে গিয়েছে। আর এই ডাক্তার দেখানোর পর বন্ধুরা আমি আমার খাওয়া দাওয়াটাও শেষ করে নিলাম এখানে, যেহেতু এখানে হসপিটালের বড় ক্যান্টিন আছে, আর ক্যান্টিনে আমরা সবাই গিয়ে খেয়ে নিলাম। আর আমরা দুজনে নিলাম সাউথ মিল, আর মেয়ে নিল প্লেন রাইস আর চিকেন। আর এইভাবে আমরা খাওয়া দাওয়া করলাম। আর প্লিজ প্লিজ বন্ধুরা, আমি আমার ব্লগটা এখানেই শেষ করছি, আর আপনারা আমাকে একটু সাবস্ক্রাইব লাইক করে দেবেন। আর আমি এখন ব্যাঙ্গালোরে কয়েকদিন থাকবো, যা যা করবো আপনাদের সাথে শেয়ার করবো। টাটা।